ব্যান্ডেলে দুষ্কৃতীদের গুলিতে খুন কলকাতা পুরসভার কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা, বয়স 47 বছর, কলকাতা পুরসভার কর্মী লালবাবু। এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ব্যান্ডেলে নেমে হেঁটে যাওয়ার সময় বাড়ির কাছে কুলিপাড়ায় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। বুকের বাঁ দিকে গুলি লাগলেই তিনি লুটিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে এসে পুলিশ বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমি কিছু ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমাকে বললো কি মাথা ঘুরে পড়ে গেছে, হসপিটাল চলে গেছে। সেদিন আমি এখানে এসে কি শুনলে? এখানে তো ডক্টর কিছু বলছে না। গুদিয়ে গেছে দেখলে? গুদি এটা রকম ডক্টর কনফার্ম বললেন। লালবাবু গোয়ালা বলে একজন ছিলেন, নিউপাইডার সোসাইটি থাকে। শুনতে পারলাম যে শুট আউট হয়েছে। খবর পেয়ে ম্যান্ডেল পিপি, আইসি, সিপি সাহেব সব এসছেন। ওনারা তদন্ত করছেন, বিষয়গুলো দেখছেন। যে ভিকটিম যার হয়েছে, সে তাকে তার পরিবারের লোকজন হসপিটালে নিয়ে গেছে। শুনলাম মারা গেছে। কিছু প্রতিদিন ডিউটিতে যা, ডিউটি থেকে ফিরছিল। কোথায় কাজ করেন উনি? হাওড়া কোনো কর্পোরেশনে কাজ করে, বলছে আমাদের কর্পোরেশনে কাজ করে শুনেছি। কলকাতা কর্পোরেশনে? সে অস্থায়ী কর্মী কিনা কিছু জানেন? একটু কিছু জানি না, শোনার কথা। কারা এসেছিল, কারা গুলি করলো, বাইকে এসেছিল? পক্ষে বলা খুবই অসম্ভব, কারণ এই গলির ভিতরে যারা, কেউই এতগুলো বাড়ি রয়েছে কেউই জানে না। ওই কুচু কুচু গাছ হয়েছিল, দিকে মাঝখানটা পড়েছিল। কোনো স্কুল মানে টিচার পড়ায়, প্রাইভেট পড়ায়, তো তারা বেরিয়ে দেখছে পড়ে আছে, তখন খবর দেয়। কোনো গুলির আওয়াজ কেউ পায়নি? কি বলছে? পায়নি, রক্ত পড়ে আছে দেখা যাচ্ছে। এমনিতে ভদ্রলোক কেমন? আপনি তো এখানকার সদস্য। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, পুলিশ তদন্ত করলো।